গাজীপুর মহানগরের চৌত্রিশ নং ওয়ার্ড এলাকায় মেয়রের বাসভবনের সামনে একটি পোশাক কারখানার আটশো শ্রমিক প্রায় দু থেকে তিন ঘন্টা অনশন করেন বেতন ভাতা পরিশোধ না করা এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে প্রতিকার পেতে গাজীপুরের মেয়রের বাসার সামনে অবস্থান নেয় এই শ্রমিকরা শনিবার টঙ্গীর দত্তপাড়া হোসেন মার্কেট এলাকায় ডিএইচআইএস অ্যাপারেলস নামের কারখানাটি শ্রমিকরা এই অনশন করেন বেতন ভাতা পরিশোধের দাবি নিয়ে প্রায় ছয় কিলোমিটার হেঁটে গাজীপুর মহানগরের হারিকেন এলাকায় মেয়রের বাসার সামনে মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা পরে মেয়র জায়দা খাতুনের উপদেষ্টা সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সাথে শ্রমিকরা কথা বলার চেষ্টা করলে এ সময় মেয়র জাহাঙ্গীর আলম তাদের সাথে কথা বলেননি সমস্যা চলতেছে কিস্তিতে বেতন দেয় কিস্তিতে বেতন দেওয়ার পর ইদারিং আমাদের দুই মাসের বেতন আটকা আছে দুই মাসের বেতনের আমাদের তিনটা ডেট দিছে পনেরো তারিখ বিশ তারিখ পঁচিশ তারিখ আজকে কয় তারিখ চলে এখন পর্যন্ত করে কেউ কোনো আশা দিছে না আমরা যে ফ্যাক্টরিতে যাই আমরা কুত্তা না বিলাই না আমরা অন্য কিছু একটা ফকির গেল বাবা হতো মা তারা হাতায়া তার হাত বুলায় তার বিদায় দেয় আমাদের এরকম কেউ কোনো কিছু জানাইছে না এখন পর্যন্ত আমরা যাই আসি আমাদের মা আছে না বাবা আছে না কোনো কিছু আছে কোনো কিছু নাই সব জায়গায় আমরা যাই সোর্স অনুসরণ করেছেন কোন ফ্যাক্টরিতে চাকরি করেন এবং এ পর্যন্ত আপনারা কতদিনের দাবি দাবা নিয়ে আন্দোলন করতেছেন আমরা মিউটি ব্যাপারে লিমিটেড থেকে আসছিলাম ঠিক আছে আমাদের হচ্ছে দুই মাসের বকেয়া বেতন আছে ঠিক আছে তিন বছরের ছুটির টাকা আছে আমাদের সামনে ঈদ আছে ঈদ বোনাস আছে এখন পর্যন্ত আমাদের মালিক আমাদের কোনো আশ্বাসই দিচ্ছে না ঠিক আছে আমাদেরকে দিবে না না দিবে আমাদের সামনে ঈদ করতে পারবো কিনা এরকম কোনো কোনো আশ্বাস দিতেছে না আমাদের ফ্যাক্টরিতে আমরা কাজ বন্ধ করছি আজকে ছয় দিন এখন পর্যন্ত কোনো ম্যানেজমেন্ট কোনো মালিক কোনো কেউ আসে নাই কেউ বলেও না যে তোমরা কাজ করো অমুক দিন তোমাদের বেতন দেওয়া হবে আমরা খবর নিয়ে জেনেছি যে আপনারা মেয়রের বাসার অবস্থানের আগে অনেক জায়গায় যেয়েছেন আজ এখানে মেয়রের কাছ থেকে কি সুরাটা পেলেন আমরা কোনো সুরো হয়ে পাই নাই একটা কুকুর আসলেও তো তার সে ই করে হ্যাঁ আমাদেরকে দূর দূর করে দাঁড়িয়েছে আমাদেরকে বাজে ব্যবহার করছে হ্যাঁ এই ব্যবহার আমরা তার কাছে আশা করি নাই সে একদম আমাদের প্রতিনিধি দুই মাসের বকেয়া এখন কথা হলো আপনারা চাকরি করেন সংসার চালানোর জন্য ছেলে পেলে চলার জন্য সেই ক্ষেত্রে যদি বেতন না পেয়ে আপনারা চলতে পারবেন না চলার আজ সামনে অনশন করেছেন এটা একটা সুষ্ঠু বিচার চান কিন্তু মেয়র সাহেব আমাদের সাথে কোনো কথাই বলেননি উনি যেভাবে কথা বলেছে যে বাড়ির যদি কোনো একটা কুত্তাও আসে দরজার সামনে একেও মানুষ এভাবে তাড়িয়ে দেয় না উনি বলতাছে যে এটা কি তোমরা এখানে আইছো কেন এটা কি ফ্যাক্টরি ফ্যাক্টরিতে যাও তোমরা ফ্যাক্টরিতে যাও আপনাদের কোম্পানি থেকে কোনো প্রতিনিধি মেয়রের সাথে যোগাযোগ করেছে না আমরা জানি না এ বিষয়ে আমরা জানি না কিছু দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুরের হারিকেন এলাকায় নামক অবস্থায় আপনারা দেখতে পেরেছেন যে সকাল থেকে কিন্তু কিছু গাজীপুরা মিড এক অ্যাপারেলস এক কারখানার শ্রমিকরা কিন্তু এরা গাজীপুরে ঘাড়িকের এলাকায় এসে কিন্তু মেয়র সাহেবের বাড়িতে এসে কিন্তু অবস্থান করেছে এই পর্যন্ত তারা কিন্তু তারা বেতন ভাতা নিয়ে অনেক জায়গায় গিয়েছে কিন্তু কোথাও কোনো সুরা না পাওয়াতে কিন্তু তারা আজ গাজীপুরে মেয়রের বাড়ির সামনে অবস্থান করেছে যেমনটি শ্রমিকদের সাথে কথা বলে জেনেছি আজ কিন্তু মেয়র সাহেবও তাদের সাথে কিন্তু কথা বলতে জানে তাদের ভাবনা হলো যে নির্বাচিত মেয়র জায়দা খাতুন তার ছেলে হিসাবে কিন্তু রয়েছে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম তাদের সাথে কথা বলে তারা একটা চেয়েছিল যে এই ফ্যাক্টরির মালিকের সাথে যাতে একটা সমাধান যত হয় কিন্তু তারা কিন্তু এই যে আশায় এসেছিলো সে আশায় কিন্তু তাদের কোনো সুরা পাইরেই বলে আমরা কিন্তু তেমনটাই জানতে চেয়েছিলাম তো এই ছিল গাজীপুরের মিডকপ অ্যাপারেন্সের আন্দোলনরত শ্রমিকদের থেকে ছপর খবর